পাহাড়ে অন্যতম রাজনৈতিক শক্তি তীব্রমতা ভেঙে আজ চৌচির হয়ে যাচ্ছে। তীব্রমতা শক্তি আজ গ্রাস করে নিচ্ছে আইপিএফটি দল। বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে পাহাড়ে অন্যতম রাজনৈতিক শক্তি তীব্রমতা ভেঙে শক্তিশালী হচ্ছে আইপিএফটি দল। আইপিএফটি দলের অন্যতম নেতা তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরেই এই ব্যাপক ভাঙন ধরছে পাহাড়ে। একসময় আইপিএফটি শক্ত ঘাটিকে ভেঙে চৌচির করে দিয়েছিল তীব্রমতা, ঠিক আজ তারই পাল্টা প্রতিশোধ নিচ্ছেন আইপিএফটির মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ভারম থেকে ধর্মনগর প্রতিটি এলাকাতেই সিপিএম এবং তীব্রমতার কর্মীরা ঝাঁকে ঝাঁকে আইপিএফটি দলে যোগদান করছে। পাহাড়ে আজ ক্রমেই ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে তীব্রমতা, কারণ তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণের অনুপস্থিতিতে এই ব্যাপক দলবদল সভা সংগঠিত হচ্ছে। সম্প্রতি করমছড়া এলাকাতেও আইপিএফটিতে যোগদান করেছে 34টি পরিবার, সেখানে 105 জন ভোটার আইপিএফটির পতাকা তলে সামিল হয়েছে শুক্লাচরণ নোয়াতিয়ার হাত ধরে। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, শুক্লাচরণ নোয়াতিয়ার প্রভাব পাহাড়ে ততই বৃদ্ধি পাচ্ছে। সে সঙ্গে আইপিএফটি শক্তিশালী হচ্ছে, বরং দুর্বল হচ্ছে তীব্রমতা। তীব্রমতাকে ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর করার ক্ষেত্রে শুক্লাচরণ নোয়াতিয়া যেভাবে সাহসী পদক্ষেপ নিচ্ছেন, সংগ্রামী অভিযান চালাচ্ছেন, তাতে আগামী দিন এডিসির শক্তি, এডিসির ক্ষমতা যে কোনো মুহূর্তেই হস্তান্তর হতে পারে আইপিএফটির হাতে।